আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে শুক্রবারের দিন দুপুরে রান্নাবাড়া আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আজকে রান্না করব টমেটো দিয়ে মুরগি আর পোলাও রান্না করব। এ দুটো আজকে দুপুরের রেসিপি, আর এ দুটো দিয়ে আমরা লাঞ্চ করব। তো এই যে এদিকে আমার পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, পোলাও রান্নাটা তো আর দেখানোর কিছু নেই, সবাই পারে। তো এদিকে যে পোলাও রান্না কমপ্লিট, তো নামানোর আগে আমি এখানে কিছু ঘি দিয়ে দিলাম। আর এদিকে আমি চিকেন ভেজে নিচ্ছি, চিকেন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা চিকেনটা ভাজা তেলেই আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, সেজন্যই কড়াইটা দেখতে পাচ্ছ কড়াইতে একটু লেগে আছে। যাই হোক, এখানে আমি মুরগির মাংসটা রান্না করব আর টমেটো দিয়ে রান্না করব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিলাম ধনে গুঁড়া আর জিরা পাউডার। এগুলো দিয়ে আমি এবার আলুটা দিয়ে দিব। যেহেতু আমি এখানে চিকেনটা ফ্রাই করে নিয়েছি, যার জন্য আমি আলুটাও হালকা ভেজে নিয়েছিলাম। তো এই মশলার সাথে আলুটা কষিয়ে নিব, কেননা আলুটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে। আর যেহেতু ব্রয়লার মুরগি, এটা সিদ্ধ তো হয়ে গিয়েছে, এখন হালকা কষানো হলে চিকেনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আর দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ শুকনা মরিচ পাউডার, আর যেহেতু আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, যার জন্য এক চামচ পরিমাণ পাউডার দিলাম। আর দিব একটা টমেটো, আর এই টমেটো দিয়ে আজকে চিকেনটা রান্না হবে। তো এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আর কষানোর আগে তো এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা টক দই। আর এই টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি এখানে চিকেন দিয়ে দিব। তো আমার ভাই বোনদেরকে আমি জানাচ্ছি, প্লিজ আমার ভাইয়া ও আপুরা, তোমরা যারা এখনও আমার প্রথমে লাইক করবে, তারপরে 3 থেকে 5 মিনিট ভিডিওটি দেখবে, দেখে কমেন্টস করে আমাকে জানাবে আজকে টমেটো আর চিকেনটা আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে। তোমরা এভাবে ট্রাই করে আমাকে জানাবে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর দেখে তারপরে কমেন্টস করে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে আমার নতুন নতুন ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। এদিকে যে মিঠু দুষ্টুমি করছে, আর যে সকল ভাই ও বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমি আমার ভাই বোনদের ভিডিও শুরুতেই প্রথমে লাইক করি, তারপর ভিডিওটি দেখা শুরু করি। তোমাদের কাছেও আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা আমার ভিডিও শুরুতেই প্রথমে লাইক করবে, তারপর না টেনে ভিডিওটি দেখবে, দেখে কমেন্টসে আমাকে জানাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে এবং আমাকে অনেক অনেক উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে যেতে। আর এদিকে যে আমার চিকেনটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো এই ঝোল দিয়ে আমার চিকেন হয়ে যাবে। যেহেতু আমি বেশি একটা ঝোল রাখবো না, মাখামাখা করব। আর এখানে আমি নামানোর আগে আমি কিছুটা চিনি দিয়ে দিব, চিনি দিয়ে তারপরে নামিয়ে নিব। আর এটা তো খেতে খুবই মজা হয়েছিল, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে, হালকা মিষ্টি ছিল, মিষ্টি মিষ্টি থাকার জন্য ওরা খুবই পছন্দ করেছে। আর ওদের কাছে এরকম চিকেন খুবই পছন্দের এবং লোভনীয়। তো আমার ভাই বোনদের যাদের ছোটো ছোটো বাচ্চারা আছে, তারাও ইনশাল্লাহ এই রান্নাটা খুবই পছন্দ করবে। তোমরা এভাবে রান্না করে বাচ্চাদের সামনে দিবে, বাচ্চারা খুব মজা করে খেয়ে নিবে। আর পোলাও আর চিকেন তো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। তো এটা দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব। আর আন্টি তো আসবে না, শুনে মাথাটা খুবই গরম হয়ে গিয়েছে। আমি আর কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এখন। আমি আমার ঘর গুছানো, থালা বাসন ধোয়া, ঘর মোছা ঝাড়া ইত্যাদি ইত্যাদি অনেক কাজ পড়ে আছে, এগুলো কমপ্লিট করতে হবে, বাচ্চাদের ঘুম পাড়াতে হবে। তো এগুলো করে আমি একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় নাস্তা খাইয়ে বাচ্চাদের বাহিরে চলে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে, অনেক কিছু কেনাকাটা করতে হবে। আর এদিকে আমি কিছু এই যে রোল কিনেছি, সন্ধ্যা হলে বা বিকালে বাচ্চারা খাওয়ার জন্য বলে আম্মু কী নাস্তা করবো কী নাস্তা করবো, আর সেজন্য অনেক রকমের বিস্কিট আর রোল এনেছি। তার যেহেতু সন্ধ্যায় টিচার চলে আসে, তো আমার নাস্তাটা করতে একটু দেরি হয়ে যায়, সেজন্য এই বিস্কিটটা খেয়ে পানি খেয়ে তাজ্জি পড়তে বসে যায়। তারপর স্যার প্রায় 10টার দিকে যায়, তখন আর ও কোনো নাস্তা করে না, ও ভাত খেয়ে নেয়। আর আমার ছেলে তো সন্ধ্যার দিকে একটু দুধ খাওয়ায়, তারপরে স্যুপ নুডলস করে দিই, এটা হলো আমার ছেলের নাস্তা। তো যাই হোক, নাস্তার কথা এখন আর বলে কোনোই নেই, আমি আমার কী কী জিনিসগুলো কিনেছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এই যে রসুন চানাচুর কিনেছি আর বিস্কিট কিনেছি,
আর এই রসুন চানাচুরটা খুবই মজার একটা চানাচুর। আর এদিকে দুই পাতা পেন কিনেছি, আমার বাচ্চাদের পেন নেই, তো ওরা বলছিল আম্মু আমাদের জন্য পেন নিয়ে আসবে, তো যার জন্য দুই বোনের জন্য দুই পাতা এনেছি, যা যাতে কেউ কারোরটা নিয়ে কোনো ঝামেলা না করে, দুজনই খুশি থাকে। আর এদিকে কিনেছি অনেকগুলো শ্যাম্পু, আমার হাজবেন্ড তো এখন করোনার জন্য বাহিরে যেতে পারে না, ও বিজনেসের কাজে বাহিরে গেলে ক্যান ধরে ধরে শ্যাম্পু নিয়ে আসে, তো ওগুলো দিয়েই আমার অনেক দিন চলে যায়। তো এখন আর কী করার, আমরা বাংলাদেশি শ্যাম্পু নিয়েই অভ্যস্ত, দুদিনের বিদেশি শ্যাম্পু দিয়ে এত বড় লোকই দেখিয়ে লাভ নেই, যখন যেটা পাই আমরা সেটা পেই বা সেটা নিয়ে খুশি থাকি। আর এদিকে যে এনেছি দুটো লাল কলম, লাল কালারের কলম ওর ম্যাডাম আর টিচারদের জন্য। আর এদিকে এনেছি হলো টিস্যু, কিচেন টিস্যু, কিচেন টিস্যু তো সবসময় লাগে। আর আমি হাফ কেজি আদা এনেছি, সামনে রোজা আসছে, আদাটা ব্লেন্ডার করে রেখে দিলে আমি ইউজ করতে পারবো। আর এদিকে যে আমার ছেলের পছন্দের ম্যাগি নুডলস, স্যুপ নুডলস, এটা আয়েশারও খুব পছন্দ। আর এগুলো কিনেছি আমি লাকি কুপনে, আমার পাশেই একটা নতুন দোকান খুলেছে ওখান থেকে কিনেছি। তো আর এনেছি হালিম ভিম বার লিকুইড এনেছি, হালিম রোজা আসছে, রোজার ভিতরে তো হালিম ইফতারিতে লাগবে, যার জন্য এক প্যাকেট হালিম নিয়ে আসলাম, আরও লাগবে, হালিমটা তো আমার খুবই পছন্দের খাবার, আমার বাচ্চাদেরও খুবই পছন্দের খাবার। আর এদিকে এনেছি লাক্স সাবান, বড় দুইটা লাক্স সাবান এনেছি, আমার নিত্য প্রয়োজনীয় জিনিসই আমি কিনেছি, কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনিনি। আর এই যে আমার কেকের ফ্লেভারটা শেষ হয়ে গিয়েছিলো ভ্যানিলা এসেন্স, তো যার জন্য একটা ভ্যানিলা এসেন্সও নিয়ে এসেছি। তো আমি যে লাকি কুপনের কথাটা বলেছিলাম, আমাদের পাশে যে দোকানটা, 2000 টাকার জিনিস কিনলে বা 1000 টাকার জিনিস কিনলে লাকি কুপন, আর এটার জন্য একটা টিভি পাওয়া যাবে, তো সেই জন্য ওর বাবা বলল আসো ভাগ্যের পরীক্ষাটা করেই নিয়ে আসকে। আর এই যে পোলাও চাল, বিরিয়ানি মশলা, আমার খুবই পছন্দের ক্রিম রোল এনেছি, ভিম বার এনেছি, লিকুইডও এনেছি, বারও এনেছি, দুটোই এনেছি। তো আর এই যে আর একটা বিস্কিট দেখানো হয়নি, তো সেটাও দেখালাম। আর এদিকে যে ছোটো ছোটো বিস্কিট, আর বিস্কিটগুলো খেতে খুবই ভালো লাগে, এটাই আর কি বেশিরভাগ বাচ্চাদের খাবারটাই এনেছি। আর এই যে আমার সাংসারিক কিছু জিনিস, এই যে লবণ এনেছি আর ডাউল এনেছি, ডাউলটা আমার আয়েশার খুবই পছন্দের খাবার, প্রতিদিন ডাউল না রান্না করলে সে তো মনটা খুবই খারাপ করে, আয়নেরও খুব পছন্দ। আর রিন পাউডার, ময়দা 1 কেজি এনেছি, আটা এনেছি 2 কেজি, এগুলো। আর তো এই লাকি কুপন 1000 টাকায় গিফট পাওয়া যাবে, তো আমাদের এগুলো জিনিস নিয়েছে 2000 টাকা, যার জন্য আমরা দুটো লাকি কুপন পেয়েছি। বাট আমাদের ভাগ্য খুবই খারাপ, আমরা লাকি কুপনে কিছুই পাইনি, তারপর আমাদের মন খারাপ করার কিছু নেই, কেননা 2000 টাকা জিনিস কিনেছি, সবই আমার প্রয়োজনীয় জিনিস, এটা কোনোটাই অপ্রয়োজনীয় জিনিস না, যার জন্য ওটা কোনো ব্যাপার না, ভাগ্যের খেলা, যার ভাগ্যে আছে সেই পাবে। তো উনি বললো যে আমাদের পাশেই একজন পেয়েছে, তো যাই হোক একজন তো পেয়েছে, একজন পেলেই হলো, আমি পাই আর যেই পাক। আর এদিকে এই যে লাকি কুপন দুটো, 2000 টাকার দুটো লাকি কুপন, এটাও আপনাদের সাথে শেয়ার করছি, এই যে বুঝে নেন লাকি কুপন। তো এই আর কি আমার কেনাকাটা, তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, এটা শেয়ার করলাম। আর এদিকে আমি কিনেছি আমার আরও কিছু দরকারি জিনিস, সেটা হচ্ছে হলো আমি এখানে মোবাইলের একটা কভার কিনেছি, আমার স্যামসাং মোবাইলের সাথে একটা কভার দিয়েছিল, তো ওটা আমার পছন্দ হয়নি, যার জন্য আমি আরেকটা কভার পছন্দ করে কিনেছি, কভারটা তো আমার খুবই পছন্দ হয়েছিল আর মোবাইলের সাথেও খুব ম্যাচিং হয়েছে। আর এদিকে আমি কিনেছি হলো আর একটা ছোট্ট একটা পার্স, আর এই পার্সটা সবসময় হাতে রাখা যাবে, ছোট্ট জিনিস দেখতেও খুব সুন্দর লাগে আর আমারও খুব পছন্দ হয়েছে, যার জন্য পার্সটা আমি নিয়ে নিলাম। আর এদিকে নিলাম একটা সেলফি স্টিক, বাট আমার ভাগ্যটা খুবই খারাপ, আমার সেলফি স্টিকটা আমার এতটা ভালো পড়িনি, এটা হলো ঘুরে ঘুরে পড়ে যায়, তো এখন আর কী করার, এটা কিছুদিন ব্যবহার করে কিছুদিন পরে আরেকটা কিনে নিব। আর আমি আমার সাংসারিক কাজগুলো শেয়ার করতে পারছি না, কেননা আমার ভিডিও টিপটটা নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আমি এত কিছু সাংসারিক কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তো পরবর্তীতে কিনলে ইনশাল্লাহ শেয়ার করব। তাহলে আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।